आम्ही तुम्हाला विनंती करतो की সার্টিফিকেট পায়নি এবং সার্টিফিকেট না পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প আছে যেমন একটা প্রকল্প হচ্ছে গিয়ে মানবিক প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে এই সমস্ত প্রতিবন্ধীরা মাসে এক হাজার করে টাকা পায় এছাড়াও প্রতিবন্ধীদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ফেসিলিটি দিয়েছে সেই ফেসিলিটিগুলো এনজয় করতে পারে না শুধুমাত্র তাদের কাছে সার্টিফিকেট নেই বলে দিদিকে বলো প্রোগ্রামে বেরোবার পরে যখন এটা শুনলাম আমি সঙ্গে সঙ্গে আমাদের উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করেছি উচ্চ নেতৃত্বের অনুমতি নিয়ে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাথে কথা বলে আমরা একটা দিন স্থির করেছিলাম তেইশে সেপ্টেম্বর এই প্রোগ্রামটা করব এবং আমরা আজকে সেই মহান দিন আমাদের সকাল থেকে এই শিবির আরম্ভ হয়েছে মানবিক দিক থেকে দেখতে গেলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি আপনি বিশ্বে এমন কোনো নেত্রী পাবেন না এত মানবিক তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশাগুলোকে সফল করবার জন্য আমরা আজকে প্রতিবন্ধীদের এখানে শনাক্তিকরণ হচ্ছে আমাদের আশা ছিল যে হয়তো চারশো পাঁচশো হবে ইতিমধ্যেই আমাদের প্রায় সাড়ে পাঁচশো ক্রস করে গেছে এখনও অনেকক্ষণ চলবে এই সমস্ত প্রতিবন্ধীদের আজকে ডাক্তারবাবুরা দেখছে এবং এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে এবং আমরা সার্টিফিকেটটা আজকেই দিতাম কিন্তু যেহেতু আমরা এটা দুর্গা আগে করছি আমাদের দুর্গোৎসবের দ্বারোদ্ঘাটন হবে আগামী দু তারিখ বা তিন তারিখে সেই দিন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যী যিনি আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি আগে তিনি এখানে উপস্থিত হবে এবং তার হাত দিয়ে আমরা সেদিন সেই প্রতিবন্ধীদের সার্টিফিকেটগুলো প্রদান করব না না আজকে আমরা যেটা করছি শুধুমাত্র আমি প্রতিবন্ধী কিনা সেটা ডাক্তারদের মাধ্যমে এবং বিএন বোস হসপিটালের ডাক্তাররা সবাই এসেছেন পশ্চিমবঙ্গ সরকারে তাদেরকে আজকে শনাক্তিকরণ করে তাদের পার্সেন্টেজ হয় আপনি জানেন সেই পার্সেন্টেজটা কাউন্টার করে কাউন্টিং করে সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে শুধু সার্টিফিকেটটা আমরা দেবো না সার্টিফিকেটটা আমরা দেবো হচ্ছে কি যেদিন আমাদের ওই পুজোর দ্বার উদ্ঘাটন হবে সেদিন মাননীয়া চন্দ্রিমা ভট্টার আমাদের রাজ্যের মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার হাত যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন আমাদের ব্লাড আর আজকে প্রতিবন্ধী শিবিরটা তো অন্য মাত্রা তো আমাদের ছেলেরাই দুশো ছাড়িয়ে যাবে প্রচুর ছেলে মেয়ে আছে এই মুহূর্তে কত হয়েছে আমি ঠিক জানি না পঞ্চাশ ষাট হবে আমাদের এই দিক থেকে একটু হালকা হয়ে গেলেই আমাদের ক্লাবের ছেলেমেয়েরা ওইখানটায় গিয়ে ওই জিনিসটা ফুলফিল করে দেবে আজকে যে উদ্যোগ যে শিবিরটির আয়োজন করেছেন দু দুই অভিনব পদ্ধতি মিলিয়ে কারাগারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর ইতিমধ্যে বিশিষ্ট অতিথি হিসেবে কারাগারা এসে উপস্থিত হয়েছে না বিশিষ্ট হবে ইতিমধ্যে আমাদের ভেতরে এসে উপস্থিত হয়েছেন মাননীয় নারায়ণ গোস্বামী আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের এখানে ঘুরে গেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয় এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন বিজপুরের চেয়ারম্যান উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী আর অল্প কিছুক্ষণে মিনিটের ভেতরে দু চার পাঁচ মিনিটের ভেতরে আমাদের ভেতরে সে উপস্থিত হবেন বিধানসভার সচেতক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী পার্থভৌমিক মহাশয় এই উদ্যোগের বা এই আয়োজন যেটি আপনারা করেছেন এই মাধ্যমে সাধারণ মানুষের কাছে কি বার্তা বার্তা এটাই দিতে চাইছি যে মানবিক মুখ যদি সারা পৃথিবীতে একটা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সৈনিক আমি গর্ববোধ করি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি সেই আমার নেত্রীর মানবিক মুখের দিক দিকটাকেই আমরা ফলো আপ করি এবং মানু মানসিকভাবে আমরা এই সমস্ত চ্যালেঞ্জারদের সাথে লাইফ চ্যালেঞ্জারদের সাথে সহযোগিতা করতে পারে আমাদেরকে খুব ধন্য মনে হচ্ছে